বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। পৃথিবীতে নারিকেলই একমাত্র ফল যার মধ্যে এতটা বেশি পানি থাকে। কতটা পানি থাকে? এক থেকে দেড় গ্লাসের মতো। অন্য কোনো ফলের মধ্যে কিন্তু এতটা বেশি পানি থাকে না। এই পানি শুধু পানি না, এক প্রকার ঔষধ। কাদের জন্য? ডায়াবেটিস রোগী এবং হৃদরোগীদের জন্য। আমাদের শরীরে আরো অনেক ধরনের রোগ আছে যেগুলোর ক্ষেত্রে নারিকেলের পানি মেডিসিন হিসেবে কাজ করে, সেগুলো এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। নারিকেলের পানি এক প্রকার প্রাকৃতিক ওয়ারিস। আমরা যখন দুর্বল থাকি, ক্লান্ত থাকি, তখন যদি আমরা নারিকেলের পানি পান করি তাহলে আমাদের শক্তি বা এনার্জি ফিরে আসে। এই শক্তিটা দ্বিগুণ, তিনগুণ, চারগুণ বেড়ে যেতে পারে এই নারিকেলের পানি পান করলে। এই নারিকেলের পানিতে ইলেকট্রোলাইটস এন্ড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা প্রতিনিয়ত নারিকেলের পানি পান করতে পারি না, এবং কি এর মধ্যে যে গুণাগুণগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে জানি না। যখন আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে, যখন আমরা কোনো রোগ সুখে ভুগি, অনেক বেশি অসুখে ভুগি, যখন আমরা ডাক্তারখানায়, নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি থাকি, একমাত্র তখনই আমরা নারিকেলের পানিটা পান করে থাকি। যারা সচেতন তারা নারিকেলের গুণাগুণ সম্পর্কে জানেন এবং প্রতিনিয়ত নারিকেলের পানি পান করে থাকেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এই নারকেলের পানি আসে কোথা থেকে এবং কি নারিকেলের পানিতে কি কি গুণাগুণ থাকে যে কারণে এটা মানব শরীরে ওষুধের মতো কাজ করে। নাম্বার ওয়ান, নারকেলের মধ্যে যে পানি থাকে এটা তার এন্ডোস্পার্মের অংশ। নারকেল গাছ তার মূলতন্ত্রের মাধ্যমে প্রতিটা কোষের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এই পানিটা কিন্তু নারকেলের মধ্যে সঞ্চয় করে দেয় এবং কি সেই পানি আমরা সেবন করে থাকি। যখন ধীরে ধীরে এন্ডোস্পার্মের অংশ বেড়ে যায় তখন ভিতরে নারিকেলের সাদা অংশ তৈরি হয়, তখন সেটাকে আমরা নারকেল হিসেবে ধরে থাকি। যতই সময় বাড়বে ততই নারিকেলের পানিটা মিষ্টি ও সুস্বাদু হবে। এখন আমরা বলবো নারিকেলের পানির মধ্যে কি কি গুণাগুণ আছে, সেটা আমাদের শরীরের জন্য কেন এত উপকারী। এই নারিকেলের পানি পান করলে আমরা সাথে সাথে নিজেকে শক্তিশালী এবং এনার্জিত মনে করি এবং নিজেকে সুস্থতা অনুভব করি। নিয়মিত নারিকেলের পানি পান করলে আমরা কোন কোন রোগ থেকে বাঁচতে পারি? একটি নারিকেলের মধ্যে এক থেকে দেড় গ্লাসের মতো পানি থাকে। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ রাইবোফ্লাভিন, নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, বায়োটিন, থায়ামিন, ভিটামিন সি, সোডিয়াম, পটাশিয়াম, সঙ্গে কার্বোহাইড্রেট এবং অ্যামাইনোক অ্যাসিডও থাকে। আরো এর মধ্যে থাকে ভিটামিন সি, ভিটামিন ই। যে ভিটামিন বা উপাদানগুলোর কথা বললাম এগুলো কিন্তু নারিকেলের পানির মধ্যে প্রচুর পরিমাণ থাকে। নারিকেলের পানির মধ্যে যে সব পুষ্টি উপাদান আছে এগুলো আমাদের শরীরের জন্য একান্ত প্রয়োজন। তাই প্রতিদিন নিয়ম করে নিয়মিত নারিকেলের পানি পান করা আমাদের শরীরের জন্য অবশ্যই উচিত। যারা জানেন না, কাল থেকে নারিকেলের পানি সেবন করা শুরু করে দিবেন। এখন বলবো কোন কোন রোগের ক্ষেত্রে নারিকেলের পানি খুবই উপযোগী। রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং ব্যালেন্স রাখতে সাহায্য করে বা দূর করতেও সাহায্য করে। এবং কি খাওয়ার সঠিক নিয়মটা কি? নাম্বার ওয়ান, ডিহাইড্রেশন। যখন আমরা কোনো রোগ সুখে ভুগি, ডায়রিয়া বা ডিসেন্ট্রিতে ভুগি বা জ্বরের মধ্যে ভুগি এবং কি হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি থাকি, তখন কিন্তু আমাদের হাইড্রেশন মেনটেন থাকে না। তখন শরীরে অনেকটাই পানির প্রয়োজন হয়। সেই অবস্থায় ডাক্তারেরা স্যালাইন বন্ধ করার পরে আপনাকে ডাবের পানি সেবন করতে বলবে, কারণ এর মধ্যে এতগুলো গুণাগুণ আছে এই জন্য, যাতে আমাদের শরীরে ডিহাইড্রেশন মেনটেন থাকে। কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ সোডিয়াম এবং পটাশিয়াম থাকে। যখনই আপনার সোডিয়াম এবং পটাশিয়ামের অভাব হবে তখনই আপনার শরীর দুর্বল লাগবে। তাই যখনই শরীর দুর্বল লাগবে এবং শরীরে পানির স্বল্পতা দেখা দিবে তখনই আপনি ডাবের পানি সেবন করবেন। নাম্বার টু, যাদের থাইরয়েডের সমস্যা আছে, যাদের থাইরয়েড অ্যাবনর্মাল আছে, যারা চান না ভবিষ্যতে থাইরয়েড হোক, তারা নিয়মিত নারিকেলের পানি সেবন করবেন। আর যারা বর্তমানে থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারাও নারকেলের পানি সেবন করবেন। এর ফলে থাইরয়েড ধীরে ধীরে নর্মাল হতে থাকবে, বাড়া থাইরয়েড ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। নাম্বার থ্রি, হার্ট হেলথ, মানে হার্টের সুস্থতা। নারিকেলের পানি পান করলে হার্টের ফাংশনকে ভালো রাখে, হার্ট ভালোভাবে কাজ করতে সক্ষম হয়, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ব্লাড প্রেশারকেও খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যাদের লো বিপি আছে তাদের নারকেলের পানি পান করা
করার জন্য পরামর্শ দেওয়া হয়, প্রেসার উঠানোর জন্য বা নরমাল করার জন্য। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদেরও প্রেসার ব্যালেন্স করার জন্য নারিকেলের পানি পান করার পরামর্শ দেওয়া হয়। নাম্বার ফোর, কিডনি ফাংশন। কিডনির ফাংশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে ডাবের পানি। যারা প্রাইমারি এবং সেকেন্ডারি প্রবলেমের মধ্যে ভুগছেন তারা নিয়মিত নারিকেলের পানি সেবন করবেন, তাদের সমস্যা ধীরে ধীরে কমে যাবে যদি নিয়মিত সেবন করতে পারেন। যাদের কিডনির মধ্যে স্টোন বা পাথর আছে এই স্টোনকে কিন্তু ভেঙে দিতেও সাহায্য করে, এবং কি ছোট করে দিতেও সাহায্য করে, এবং কি প্রস্রাবের মধ্য দিয়ে বের করতে সাহায্য করে যদি আপনি নিয়মিত নারিকেলের পানি পান করতে পারেন। আমাদের পেটে যে কোনো রোগের ক্ষেত্রে, সেটা গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, কনস্টিপেশন, কোলাইটিস, আলসার, যাই কিছু হোক না কেন, নারিকেলের পানি একান্তই উপযোগী যদি আপনি প্রতিদিন এই নারিকেলের পানি পান করতে পারেন। আপনার পেটের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এরপরে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের চুল এবং স্কিনের স্বাস্থ্যকে উন্নত করে এবং মজবুত করে। এর মধ্যে সাইটোকিনিন এবং ভিটামিন ই, এই দুটোর মূল উপাদান আমাদের চুলের জন্য এবং আমাদের স্কিনকে তরতাজা এবং সতেজ করার জন্য। যাদের চুল উঠে যাচ্ছে বা পড়ে যাচ্ছে তারা নিয়মিত নারিকেলের পানি পান করলে এই সমস্যা কমে যাবে, এবং যাদের চুলের স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এই সমস্যাগুলোর ক্ষেত্রেও নারিকেলের পানি খুবই উপযোগী। যাদের স্কিনে দাগ, ব্রণ, অ্যালার্জি এই ধরনের সমস্যা আছে তারা নারিকেলের পানি পান করবেন। তারা নারিকেলের পানি পান করলে ধীরে ধীরে এই সমস্যাগুলো চলে যাবে। নারিকেলের পানি অ্যান্টি এজিং হয়ে থাকে, তারুণ্যকে বজায় রাখতে সাহায্য করে, এবং কি শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। এর পরের পয়েন্টটি হলো ইমিউনিটি পাওয়ার। নারিকেলের পানিতে এতটা পুষ্টিগুণ উপস্থিত থাকে যা আপনি নিয়মিত পান করতে পারলে আপনার ইমিউনিটি ধীরে ধীরে স্ট্রং হতে থাকে, আমাদের শরীরে রোগগুলো কম হবে, এবং কি রোগ বুক হলে খুব সহজেই সেগুলোর সাথে লড়াই করতে পারবো। নারকেলের পানিতে অনেক ধরনের পুষ্টিগুণ বা ভিটামিন থাকে, এগুলো আমাদের ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং বা শক্তিশালী করে তোলে, ফলে আমরা অনেক ধরনের রোগ সুখের সাথে লড়াই করতে সক্ষম হই। পরের পয়েন্ট হলো কন্ট্রোল সুগার লেভেল। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য নারকেলের পানি ঔষধ হিসেবে কাজ করে। যদি নিয়মিত আপনারা ব্রেকফাস্টের পরে প্রতিদিন একটি করে নারকেলের পানি সেবন করতে পারেন তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বা শর্করার মাত্রা ধীরে ধীরে ব্যালেন্স হতে দেখা যায়, ইনসুলিন সেনসিটিভিটি বেড়ে যেতে দেখা যায়। যারা ইনসুলিন রেজিস্ট্যান্সের মধ্যে আছেন এই সমস্যাও ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। তাই যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডাবের পানি পান করবেন। লাস্ট পয়েন্টটি হলো যাদের হাড় দুর্বল এবং একটু আঘাত লাগলেই ভেঙে যায় তাদের জন্য কিন্তু নারিকেলের জল একান্তই উপযোগী, কারণ এই নারিকেলের পানির মধ্যে যে সব পুষ্টিগুণ থাকে তা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে। এছাড়াও যারা ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, তাদের জন্য মাসলকে স্ট্রং করার জন্য নারকেলের পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আমি বলবো আপনি পানিটা কিভাবে পান করবেন। এটার কোনো নির্দিষ্ট নিয়ম নাই, তবে আপনি সকালে ব্রেকফাস্টের পরে বা বিকালের দিকে এই দুইবার যদি আপনি নারকেলের পানি সেবন করতে পারেন তাহলে শরীরের জন্য খুব উপকার হবে, এবং যে সব গুণাগুণের কথা বললাম সেগুলো সব গুণাগুণ পাবেন, এবং কি বড় বড় রোগ বুক থেকেও মুক্তি পাবেন। দিনে দুটো করে সম্ভব না হলেও একটি করে সেবন করতে চেষ্টা করবেন। এক্ষেত্রে আমাদের শরীরে যে গুণাগুণ গুলোর দরকার সেগুলো একটা নারিকেল সেবন করলেই পেয়ে যাবেন। আজকে এ পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।